আমার ইচ্ছে তুমি সামনের নির্বাচনে অংশগ্রহণ করো। সামনের ইলেকশনে আমি অংশগ্রহণ করব। একদিন আমি ওই ওই গেটের বাইরের রাস্তায় মন্ত্রী অভিরূপ মুখার্জিকে নেতার করাব। আমি ট্রিট দেব আজ এদের দুজনের অনারে। কি পাওয়া যায় এখানে? এটা একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। মোটামুটি তুমি যা চাইবে তাই পাবে। ठीक है खूब अबाक डाक्टर बाबू और कैप्टन आने आज तो एक खूब भालो दिन ताई तुम्हारा बाहर भालो आछो देखे खूब भालो लागछे आसले आमारो बाड़ीते खूब बोर लागछिलो ताई प्रेम के निये आमी एखाने चले एलाम। चलो ना तुम्हारा भेतरे चलो 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 एसो 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 बौमनी ठीक आछे आमरा आमरा एखाने बसे आछि। अच्छा अनि बौमनी जखन एत करे बोलछे तखन चल ना चल ना भेतरे गिये एकटु आड्डा दी चल प्लीज चलो 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 कोनो कथा ना चलो प्रेम तुई कि ক্যাপ্টেন ও হলো আমাদের দুর্গা রানী। হ্যালো। হ্যালো। আর অনি উনি হলেন ডক্টর অঞ্জন। ওনার জন্যই আমি বেঁচে ফিরতে পেরেছি। নমস্কার। দাঁড়িয়ে আছেন কেন? আসুন না প্লিজ। বসুন। হ্যাঁ বসো বসো। এই বসো বসো। যাক ভালোই হলো। আমাদের টিমটা বেশ বড় হয়ে গেল। মেম্বার টিমে যত বেশি সেলিব্রেশনে মজাও তত বেশি। আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস দুর্গা? দিদি আমি ওয়াশরুম থেকে আসছি। गोलमाल होते कल दीदिया के लिए नारी निकेतने चले जाब की स्वाभाविक परिवेश नष्ट कर दिल ওর সামনে বসে থাকতেও তো আমার আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। সরি ইটস ওকে ওকে ইটস ওকে Sorry.
ভিজিটিং কার্ড। মেয়েটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। মিহির, খাও খাও, কি কি হবে, বরং ওই জিনিস পেটে গেলে কিছুক্ষণ অন্তত সব কিছু ভুলে থাকতে পারবে। কিন্তু এভাবে করতে মিহির, এক মাস দু মাস, তারপর মানসিকভাবে বিধ্বস্ত হবে। তোমাকে দিয়ে ভোট কেন, কোনো কাজেই লাগানো যাবে না। বাবা বাবা, তুমি বিশ্বাস করো, আমি 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 বুঝতে পারি না মিহির, তুমি তোমার ভাই কেউ ঠিক বিশ্বাসযোগ্য নয়। তোমাদের ভরসায় কিচ্ছু করা যাবে না বাবা। আমি তো তোমার ভাই, তার বউয়ের পেছন পেছন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, তুমিও যাও, ঘরে বসে শোক পালন না করে যাও যাও, তোমাদের কাউকে দরকার নেই আমার। কিন্তু বাবা, আমি তো চারুর কথা ভেবে। কাকে বোঝাচ্ছ এসব মিহির? তোমাদের মুখ থেকে তোমাদের ভেতরটা অবধি দেখতে পাই। তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে, কথা বলছো আমার সঙ্গে, কিন্তু মন পড়ে আছে ওই চারুলতার কাছে। কতবার বুঝিয়েছি, রেজাল্ট সেই ঘুরে ফিরে এক। মিহির, তোমাকে এইভাবে কুড়ে কুড়ে শেষ হয়ে যেতে দেখে আমার ভালো লাগছে না। আরে মন্ত্রী হবার আগে আমি তো একজন বাবা। তোমার কাছে দুটো অপশন আছে, এক তোমাকে যে ছেড়ে গেছে তুমিও তাকে ছেড়ে দাও ও ভুলে যাও, আর না হলে এসব নেশা ঠেসা ছেড়ে পুরুষ মানুষের মতন গিয়ে তুলে নিয়ে এসো, যাও। তুলে নিয়ে কি? হ্যাঁ, ভালোবেসে বোতল বন্দি হওয়ার চেয়ে সেটা অনেক ভালো। কিন্তু বাবা, জোর করে নিয়ে এলে তো সমস্যার কোনো সমাধান হয়? শোনো মিহির, ঘরের বউ আর তেজি ঘোড়ার মধ্যে মিল কোথায় জানো? দুটোকেই শক্ত হাতে লাগাম ধরতে হয়, তবেই সবার হওয়া যায়, নচেত নয়। কি যা বললাম বোঝা গেল না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার কথা, কিন্তু এরকম কিছুই আমি করব না। করবে না? না, আমার আমার কাউকে দরকার নেই, আমি কিচ্ছু চাই না। তুমি কোনো টেনশন করো না বাবা, আমি আগে যেমন তোমার সাথে ছিলাম এখন থেকে তেমনি থাকবো। সাবাস সাবাস মিহির, শের খা বেটা শের। এই না হলে আমার ছেলে সবার সামনে কথাগুলো বলা সম্ভব ছিল না, কিন্তু কথাগুলো বলাটা খুব জরুরি দুর্গা। আমার শুনতে ইচ্ছে করছে না অনি। প্লিজ দুর্গা, আমার কথাগুলো তুমি একবার। কেন অনি, তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসার পরেও কি আমার আমার শান্তি নেই? সত্যি কি তুমি শান্তি পাওয়ার জন্য বাড়ি ছেড়েছো দুর্গা? অনেক দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি যে ডিসিশনটা তুমি নিয়েছো সেটা সেটা ভুল নয়। সত্যি ওই সূর্য তরণের থেকে এই সিচুয়েশনে এই লড়াই করাটা সম্ভব নয়। তুমি বুঝতে পেরেছো বলে কি বলতে এসেছো এখানে? না দুর্গা, আমি বাড়ি ছেড়ে এসেছি, সব কিছু ছেড়ে আমি তোমার কাছে এসেছি, তোমার পাশে থাকবো বলে। তোমাকে কেউ আটকালো না? তোমার মা
বারণ করেননি? অবশ্য উনি হয়তো জানেননি না তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো। জানলে আবার আবার আমার কাছে আসবে ওনার ওনার ছোট কাকা ছোট খোকাকে ফিরিয়ে নেবার জন্য। অ্যাকচুয়ালি মা নিজেই আমাদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল, পারেনি। কিন্তু আমি যখন বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু মা আমায় আটকায়নি, মা নিজেই আমায় তোমার কাছে পাঠিয়েছে তোরকা, বলেছে তোমার জন্য অপেক্ষা করবে। তুমি যখন এই লড়াইটা ছেড়ে বাড়িতে ফিরে আসবে মা নিজের হাতে তোমার গলায় মালা পরিয়ে তোমাকে বরণ করে নেবে। আর এগুলো কিন্তু আমি তোমাকে খুশি করার জন্য বলছি না দুর্গা, এটা সত্যি। মিহিরের জন্য এই ধাক্কাটা খুব জরুরি ছিল বুঝলে ব্রজ। চারুলতা ওর থেকে দূরে যাওয়াতে ও আবার আমার কাছে আসছে, ইলেকশনের আগে এই একটা স্বস্তির ব্যাপার। মিহির বাবাকে নিয়ে কোনোদিনই আমি খুব একটা কনফিডেন্ট নই, আজ বলছে তোমার সঙ্গে আছে। চারুলতার একটা ফোন আসুক, তারপর দেখব কোথায় থাকে। না না, ওকে এদিকেই রাখতে হবে, এবার আমার লক্ষ্যটা অনেক বড়, তাই অনেক বেশি লোকজন দরকার। কি ভাবছো বলো তো? ভাবছি তো অনেকদিন ধরেই, ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটা বাগাতে না পারলে রাজনীতি করার কোনো মানেই হয় না। কিন্তু এবার ভোটের ব্যাপারটা কিন্তু বড়ই গোলমেল পরিস্থিতি যাই হোক ব্রজ, হয় এবার নয় নেভার, তার জন্য যা করতে হয় করতে হবে। কিন্তু কিন্তু তুমি কোনো খবর আছে বুঝলে? হ্যাঁ বলো স্যার, গরম গরম খবর আছে স্যার। গরম কি ঠান্ডা সেটা আমি বুঝবো, তুমি কি খবর আছে সেটা বলো। আপনি কি কিছুই জানেন না দুর্গা চক্রবর্তীর ব্যাপারে? মানে পার্টির খবর স্যার? আপনি দলের এত বড় একজন মন্ত্রী, আপনি জানেন না যে দুর্গা কি কি করেছে? কি দুর্গা? দুর্গা পার্টি জয়েন করেছে স্যার। মানে আমাদের পার্টি? হ্যাঁ স্যার। শুধু তাই নয়, ওকে ভোটে টিকিটও দেওয়া হচ্ছে। দুর্গা চক্রবর্তী নির্বাচনে প্রার্থী হবে এবার। যা খেয়েছি কালকে সন্ধ্যের আগে আর খিদে পাচ্ছে না। শুধু আমাদের অনিয়ন দুর্গাই ঠিক করে কিছু খেলো না। ঠিক বলেছো। না না, আমি আমি খেয়েছি, বরং দুর্গাই কিছু। হ্যাঁ অল ডান, তাহলে এবার ওঠা যাক। তাহলে চল আমরা বাইরে গিয়ে গাড়ি টাড়ি অ্যারেঞ্জ করি, ওরা ধীরে সুস্থে আসুক। না না, এখানে শুধু শুধু বসে থাকার কোনো মানেই হয় না, আমরাও একসাথেই যাবো। ঠান্ডার মধ্যে বাইরে না গিয়ে এখানেই দুটো মিনিট ওয়েট করি বরং। দিদি আমি খুব ক্লান্ত, চল উঠি। দুর্গা আমার সাথে যাবে তুমি? না না, আমি তোমাকে ফিরে যেতে বলছি না, শুধু একটা রাত আমায় দিতে পারবে না দুর্গা? এসব কি বলছো? আমি জানি আমি কি বলছি দুর্গা, বলছি আমি মরিয়া হয়ে, কারণ আমি জানি কাল থেকে তোমার ব্যস্ততায় আমি আর কোথাও থাকবো না। তাই প্লিজ দুর্গা, আমাদের ভালোবাসার জন্য এইটুকু তুমি করতে পারবে না? দুর্গা আসার আগে তুমি কিন্তু নিজের মুখে বলেছো তোমার মনের কথা। আমি তোমাকে ভরসা করি, অনি ভালোবাসি। দুর্গা আমি তোমার কাছে কোনো দাবি নিয়ে আসিনি, কিছু কথা হওয়া তোমার সাথে খুব জরুরি, তাই প্লিজ প্লিজ তুমি আমাকে একটা রাত দিতে পারবে না? কি লাভ অনি, আমাদের এত কথা জমে আছে যে একটা রাত যথেষ্ট নয়।
এত হিসাবই আমি কোনোদিনও ছিলাম না দুর্গা। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি আর আমার জীবনের সবথেকে বড় পাওয়া তুমি। তাই আমি তোমার চলার পথের সাথী হতে চাই, সঙ্গী হতে চাই তোমার। যা দুর্গা, দেখ যে পথে তুই যেতে চলেছিস সেখানে নিজের জন্য আর আর সময় তুই পাবি না। অন্তত একটা রাত মনে রেখে দেওয়ার মতো থাক। আমাদেরও মনে হয় তোমার অনির্বাণের সাথে যাওয়া উচিত। বলছিলাম যে আপনারা যদি কাইন্ডলি আমাকে একটু বাড়ি অবধি ড্রপ করে দেন। দুটো হেলমেট আর তিনজনের তো ঠিক হবে না একটা বাইকে। বুঝেছি, চলো। তোমাকে আর কাবাব মে হাড্ডি হতে হবে না। হ্যাঁ চলো, চলো এক্স্যাক্টলি। হ্যাঁ ওঠা যাক, চলো। লুকিয়ে চুরিয়ে বেশ ভালোই রোমান্স হচ্ছে। হ্যাঁ, এবার খবরটা জায়গা মতো দিয়ে দিই। কি সব আজে বাজে কথা বলছো বলো তো তুমি? আজে বাজে কথা বলার মতো অবস্থাতে নেই আমি। দাঁতে দাঁতে না ঠোকাটুকি লেগে যাচ্ছে আমার। হতে পারে কালকে খবরে দেখলে যে ঠান্ডায় কুলফি হয়ে সাংবাদিকের মৃত্যু। বেশি কথা না বলে গায়ে গিয়ে একটা গরম জামা দাও। এই রাতে গরম কিছু জুটবে বলে তো আমার মনে হচ্ছে না। এই যে শোনো, এই সমস্ত ভুলভাল বলে মোটেও ভেবো না যে আমার কাছ থেকে কোনো রকম তুমি সিম্প্যাথি গেইন করতে পারবে। পূজা, আমার ঘর না দখল হয়ে গেছে, আমি এখন ভিটে মাটি ছাড়া। কেন, কে তোমাকে ভিটে ছাড়া করলো? তোমার পূজনীয় ছোটদা আর তার বউ। কি এখন তোমাকে এভাবে দেখলে কেউ বিশ্বাসই করবে না যে তুমি গুন্ডা পেটাতে পারো, লড়াকু রণচণ্ডী। এতে হাসার কি হলো? ওইভাবে খাটের কোণায় বসে আছো কেন? সেটা আমার ইচ্ছে। দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছো তুমি। কেউ জোর করে তোমাকে এখানে তুলে এনেছে। হ্যাঁ তো জোর করেই তো আনা হয়েছে। কোথায় দুর্গা? আমি আমি তো তোমাকে রিকোয়েস্ট করেছিলাম। আমি খুব ভালো করেই জানি তুমি এটা ইচ্ছে করে সবার সামনে বলেছিলে যাতে তোমাকে সবাই সাপোর্ট করে। আচ্ছা, বাড়ির সবাই তো তোমাকে রিকোয়েস্ট করেছিল সূর্যতরণে থাকতে, থেকেছো কি? তুমি কত সবার কথা তোয়াক্কা করো। আচ্ছা এসব কথা এখন থাক, এখানে তুমি কেন নিয়ে এসেছো এবার সেটা বলো। কিন্তু এত রিজিড হয়ে দূরে দূরে থাকলে কি কথাগুলো বলা যাবে? কেন, কথা শোনার জন্য আবার কাছে আসতে হয় নাকি? না হয় এলেই একটু কাছে, ক্ষতি কি? আমি তো তোমার হাজবেন্ড। এই শোনো, তোমার হাব ভাবনা আমার মোটেও সুবিধের লাগছে না। আর একটা ঘটনা নিয়ে আমি খুব চিন্তিত। কোন ঘটনা দুর্গা? কি নিয়ে ভাবছো এত তুমি? তুমি আসার আগে রেস্তোরাঁয় আমার একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছিল। আমার না মেয়েটাকে খুব চেনা চেনা লাগছিল। আগে যেন আমি মেয়েটাকে কোথাও দেখেছি। ওফ, জিজ্ঞেস করো, আমি ভুল করলাম। দুর্গা, একটা রাত চেয়েছি তোমার কাছে, কয়েক ঘন্টার জন্য কি এসব ভুলে থাকা যায় না?
আমরা নিজেরা একটু কথা বলতে পারি না দুর্গা? আচ্ছা বলো, তুমি কি বলবে? আমার সম্বন্ধে তুমি কতটুকু জানো দুর্গা? জিজ্ঞেস করছি তার কারণ আছে, বলো। আমি মানে সেভাবে তুমি কিছুই জানো না, আর যতটুকু জানো সেটুকু নিয়েও তুমি শিওর নও। কোনোদিনও আমি সেরকম ভাবে তোমায় কিছু বলিনি, কিন্তু আজ আমি তোমায় কিছু কথা বলতে চাই। বাবার সাথে আমার মত কোনোদিনও মেলেনি। ছোটবেলায় কুমড়েছি, আর এখন যখন আমার সাহস হয়েছে বাড়ি থেকে পেরিয়ে গেছি। কোনোদিনও ভাবিনি যে আমি বাড়িতে ফিরব, কিন্তু যখন ফিরেছি সেটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য। আর আজ যখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি সেটাও কিন্তু শুধুমাত্র তোমার জন্য। কথাগুলো বলছি শুধু এটুকু বোঝানোর জন্য যে আমার লাইফে তুমি ছাড়া আর কিচ্ছু নেই দুর্গা। হ্যাঁ দুর্গা, আমার সারাটা জীবন আমার সবটুকু জুড়ে শুধুমাত্র তুমি। তোমায় ছাড়া আমি থাকতে পারবো না দুর্গা। আমি থাকতে পারবো না।